জয়চাঁদ দেখলো তোকে বাগে আনতে পারছে না, অমনি পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছে। ওই পুলিশ অফিসারকে যদি কোনোদিন খাপে পাই না, গঙ্গার আড়ায় বসিয়ে চার কোণে চারটে পিলার পুঁতে দেব। এই আমি তোমার খাপেই দাঁড়িয়ে আছি। আমার সংবিধানের 412 ধারা অনুযায়ী পাবলিক প্লেসে উইদাউট পারমিশন পিলার পোঁতা যায় না, আর যে সে ভুলটা করে তাকে পিলার সমেত উপড়ে ফেলে দিই। ওই ওপরে সূর্য আর এই কেয়াতলা সূর্যর একটা মিল আছে, দুজনের কাউকেই নিজের জায়গা থেকে নড়ানো যায় না। অফিসার, সূর্য যখন প্রথম ওঠে তখন আলো দেয়, আর চাঁদের উপরে উঠলে গোটা বডিটাকে জ্বালিয়ে দেয়। তোমার কেয়াতলাটাকে শেষবারের মতো দেখে না, কারণ অগ্নেশ্বরের পা যেখানে পড়ে প্রথমে জায়গাটা গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই। কি হয়েছে সন্ধ্যা? ডাক্তার স্যার, এবার নিজের স্ত্রীর দিকে একটু খেয়াল রাখুন, এভাবে চললে হবে? কেন ডাক্তার, কি হয়েছে? আপনি আমাকে বলুন কি করতে হবে। আপনাকে একটা বাড়তি দায়িত্ব নিতে হবে। বাড়তি দায়িত্ব? আপনার ফ্যামিলিতে একজন পার্মানেন্ট মেম্বার বাড়তে চলেছে। তবে ম্যাডামের হাতটা খুব হুই, দেখবেন যেন কোনো রকমের টেনশন না নেন। টেক কেয়ার অফ হার, ওকে? আমার সন্তানের মাকে। তুমি বসো, আমি চা করে। আরে না না না, ডাক্তার কি বললো শুনলে না? আমাকে এবার থেকে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। তুমি চুপচাপ বসে থাকবে আর সব কাজ আমি করব। আর তোমার অফিস দূর? এতদিন ধরে তো চোর গুন্ডাদের জন্য লড়াই করলাম, এবার আমার লড়াইটা হবে তোমার আর তার জন্য। কখনো না। তোমার চাকরি কি আমার সতীর নাকি, যে তুমি আমার জন্য তাকে দূরে সরাতে চাইছো? তোমার চাকরি, আমি আর আমার সন্তান তিনজনই তোমার মধ্যে জায়গা করে নেব। এত রাত্রিরে কোথা থেকে ফিরছেন? কলেজ থেকে। কলেজে এই সময়? মানে কলেজে ফাংশন ছিল। বাড়ি কোথায়? দক্ষিণ পাড়া। চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। এত রাত্রিরে বাড়ি থেকে বেরোবেন না। আর কত দূর আপনার বাড়ি? এই তো, এটা আমার বাড়ি। আচ্ছা যান। মা, মা, দরজা খুলো মা। কিরে এত দেরি হলো তোর? ফাংশন শেষ হতে একটু দেরি হয়ে গেল। কি হয়েছে তোর, এরকম করছিস কেন? কিছু না। কালকের খেলাটা কিন্তু বেশ জমে উঠেছিল। সূর্য, সূর্য, কাল রাতে মাস্টার মশাইয়ের মেয়েকে করে কারা বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, খুব খারাপ অবস্থা, হসপিটালে দিয়েছে। চল তো, চল। সূর্য, এসব কি করে হলো? দেখো সূর্য, দেখো আমার মেয়েটা কি অবস্থা করেছে, দেখো। পুলিশে রিপোর্ট করেছেন? পুলিশে জানাবো। সূর্য, আমি সারা জীবন মাথা উঁচু করে দেখেছি, আমার মেয়ে দূষিত হয়েছে জানলে লোকের কাছে আমি কি করে মুখ দেখাবো? মেয়েটা আমার বাঁচু, এটাই আমার যথেষ্ট। রাত থেকে এই অবস্থায় মেয়েটা এখানে পড়ে রয়েছে,
একটা ডাক্তার পর্যন্ত দেখতে আসেনি। আমার মেয়েটা মানুষ তো নাকি? ওই এমার্জেন্সি যা তো, যেই ডাক্তারকে সামনে পাবি ঘাড় ধরে নিয়ে আসবি। যা চল। এটা কারা করেছে জানি না। কাল রাতে কলেজের ফাংশন দেখতে গিয়েছিল, বারণ করেছিলাম, বারণ করেছিলাম যেতে, কিন্তু আমাকে ধমকে চুপ করিয়ে দিল, বলল আমি একা যাচ্ছি নাকি, বর্ষাও তো যাবে, সর্বনাশটা তোর একারই হলো। বর্ষাকে? ওর সঙ্গে কলেজে পড়ে, দক্ষিণ পাড়ায় থাকে। মিনাকে কে করেছে? মিনা? মাস্টার মশাইয়ের মেয়ে। কাল রাতে তো আপনারা একসঙ্গে কলেজে ফাংশন দেখতে গেছিলেন, মিনা এখন হসপিটালে। কাল রাতে ওকে কেউ করে বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। আমি কিছু জানি না, কাল রাতে ও আমার সঙ্গে ছিল না। মিথ্যা কথা বলবেন না। মিনা ওর মাকে বলেছে ও নাকি আপনার সঙ্গে ফাংশন দেখতে যাবে, আর তাছাড়া আপনিও আমাকে বলেছিলেন আপনি যে ফাংশন দেখে ফিরছেন। আমি কিছু জানি না, আপনি আমার কথা বিশ্বাস। কাল আমি যদি আপনাকে না বাঁচাতাম, তাহলে আজ মিনা যেভাবে হসপিটালে পড়ে আছে সেইভাবে আপনি পড়ে থাকতেন। অন্তত সেই কৃতজ্ঞতা থেকে আপনি সত্যি কথা বলুন। আপনি সত্যি কথা বললে আপনার বন্ধুর উপরে যারা অত্যাচার করেছে তারা শাস্তি পাবে। কি হলো বলুন, বলুন ওরা কারা? রঞ্জিত আর তার বন্ধুরা। রঞ্জিত? কাল রাত্রে কলেজের ফাংশনের পর আমি আর মিনা একসঙ্গে বাড়ি ফিরছিলাম, অনেক দেরি হয়ে গেল। কেন, মাসিমাকে বলে আসিসনি তুই আমার সঙ্গে আছিস? তুই জানিস মা এক্ষুনি চেঁচাবে। ও হো, তো বলবি ফাংশন শেষ হতে দেরি হয়ে গেল, বছরে তো একদিনই, আনন্দ করবো না? রঞ্জিত সাহা, মন্ত্রী জয়চন্দ সাহার ছোট ভাই। তোমাদের ব্যাচে প্রায় প্রত্যেক কটা মেয়েকে আমার টেস্ট করা হয়ে গেছে, বাকি রয়ে গেছে তোমরা দুজন। তোমাদের আমি চোখ দিয়ে মেপেছি, আজ এই দু হাত দিয়ে মাপ। তারপর আমি আর কিচ্ছু জানি না। রঞ্জিত কে? জয়চাঁদ সাহার ভাই। সুরে সুরে